প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে খুন অগ্নিসন্ত্রাস করে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত হবে। তিনি বলেন, খুনিদের সাথে কোনো সংলাপ হবে না। গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা। বিএনপি জোট সন্ত্রাসে কার্যক্রম করে নির্বাচন থামাতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যথাসময়ে নির্বাচন হবে। কাজী ফরিদের প্রতিবেদন। বেলজিয়াম সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণ এবং ইইউ নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে লিখিত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সহ বহুমুখী সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়। পরে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। ঘণ্টাব্যাপী এই সংবাদ সম্মেলনে উঠে আসে বিএনপি জোটের 28 অক্টোবরের সমাবেশ থেকে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, অ্যাম্বুলেন্স ও যানবাহন পোড়ানো, আমেরিকার রাষ্ট্রদূতের সংলাপের আহ্বান, আগামী জাতীয় নির্বাচন সহ সমসাময়িক নানা প্রসঙ্গ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি 28 অক্টোবর সহিংসতা করে আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। বলেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের হাসপাতালে ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে হত্যা করছে, সেভাবেই বিএনপি জোট দেশের মানুষকে হত্যা করছে। 28 তারিখে তাদের যে ঘটনা, বিএনপি যে সমস্ত ঘটনা ঘটালো, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মানে মাটিতে ফেলে যেভাবে কোপালো, সাংবাদিকদের উপরে হামলা, সাংবাদিকদের ধরে পিটানো, মারা, তাদের উপরে হামলা করা, এবং এই ঘটনার পরে জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না। তো সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হবে সেই শিক্ষাটাই এখন আমাদের দেওয়া উচিত বলে আমি মনে করি, সেটাই আমরা দেব। বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন কমিশনে গিয়ে সংলাপের যে আহ্বান জানিয়েছেন, সে প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, খুনিদের সাথে সংলাপ নয়। আমেরিকার প্রেসিডেন্টের কথিত এক উপদেষ্টার বিএনপি অফিসে যাওয়া নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। খুনিদের সাথে আবার কিসের আলোচনা? যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে, যারা আমাদের সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড ধ্বংস করতে পারে, তাদের সাথে ডায়লগ, যারা খুন করার পরেও বলে ডায়লগ করতে হবে। ট্রাম্প সাহেবের সাথে কি বাইডেন ডায়লগ করতেছে? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়লগ করবে সেদিন আমি করব। শেখ হাসিনা বলেন, আন্দোলন করে নির্বাচন থামাতে পারবে না বিএনপি জোট। নির্বাচন হবে এবং সময় মতনই হবে। কে চোখ রাঙালো আর কে চোখ বেকালো ওটা নিয়ে আমরা পরোয়া করি না, কারণ অনেক সংগ্রাম করে ভোট ও ভাতের অধিকারের আদায়ের আন্দোলন করেই কিন্তু আজকে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সরকারের কর্মকাণ্ড কেমন হবে তাও জানান সরকার প্রধান। যখনই ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে এবং নমিনেশন সাবমিট হবে, তখন থেকে আর সরকারি কোনো সুযোগ সুবিধা মন্ত্রীরা ব্যবহার করতে পারবে না। অর্থাৎ সেই সময় আমরা যারা থাকবো ওই আমরাই নির্বাচনকালীন সরকার হিসেবে আমাদের রুটিন ওয়ার্ক, দায়িত্ব পালন, দৈনন্দিন কাজকর্ম, যাতে সরকার অচল হয়ে না যায় সেটা আমরা করব। আকার ছোটো করলে যেটা সমস্যা হয়, 14-তে দেখেছি অনেক মন্ত্রণালয়ের কাজ আর হয় না। বিএনপি জোটের অগ্নিসন্ত্রাসের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে 28 অক্টোবর বিএনপি জোটের সহিংসতার একটি ভিডিও দেখানো হয় সাংবাদিকদের। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।